জ্যোতির্মন্দির কোম্পানির মূলধন সংগ্রহ নিয়ে আলোচনা করছিলাম, বলেছিলাম তারা বিকাশে একটা অঙ্ক দিয়ে দিল। আমি দেখো এটা পুতিনিলয় লাইব্রেরির বই প্রশ্ন সমস্যা নম্বর 4 নিয়ে আজকে আলোচনা করব। এখানে বিষয় নম্বর যদি বলো তাহলে 564 পৃষ্ঠা তোমাদের দিকে নিতে পারে। এখানে বলা আছে নামানা লিমিটেড প্রতিটি 25 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত 10,00,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানির 25,000 শেয়ার সমহারে ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। এই সমহারের কথাটা আমি একটু বলে নিই, এখানে যদিও আছে এখানে এখানে সমহার কথাটা উল্লেখ আছে। এই যে শেয়ারের মূল্য এখানে এই অঙ্কে আছে 25 টাকা, 25 টাকা মূল্যের বেশি যদি বিক্রি করে 26 টাকা 27 টাকা তাহলে সেই বেশি টাকাটাকে বলা হবে অধিহার। আর যদি 25 টাকা মূল্যের সমান মূল্যে বিক্রি করে তাহলে তাকে বলা হবে সমহার। আর 25 টাকা মূল্যের কম মূল্যে যদি বিক্রি করে 24 টাকা 23 টাকা তাহলে যেটুকু কম মূল্যে তাকে বলা হয় অবহার বা অনুহার বা বাটা। তাহলে আমরা সমহার বলতে 25 টাকা শেয়ার 25 টাকায় বিক্রি করবে, ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে, 30,000 শেয়ারের জন্য আবেদন পত্র জমা হয়, যেটা আগেই বলেছিলাম যে 25,000 শেয়ার বিক্রি করতে পারবে কিন্তু আবেদন আসছে কত 30,000, এবং কোম্পানি যথাসময়ে ইস্যুকৃত শেয়ারগুলি বিলি করে, অর্থাৎ 25,000 শেয়ার বিক্রি করতে পারবে 25,000 শেয়ার। আর 30,000 শেয়ারের আবেদন যদি পেয়ে থাকে তাহলে 25,000 বিক্রি করলে আর যে 5,000 শেয়ার থাকবে এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয় তাহলে ওই 5,000 শেয়ারের টাকা ফেরত দেবে। এখানে করণীয় আছে ব্যাংক হিসাব প্রস্তুত করো, প্রয়োজনীয় দাবিদার দাখিলে দেখাও, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করো। তা আমরা প্রথমেই কোয়াতে বলা আছে ব্যাংক হিসাব প্রস্তুত করো। ব্যাংক হিসাব আমরা যদি বলি যে এখানে আমরা 30,000 শেয়ারের আবেদন পত্র পাই মানে 30,000 শেয়ারের টাকা পাবে, কত টাকা করে 25 টাকা করে। তাহলে আমরা টাকা যখন পাবো তখন কি লিখব, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে লিখেছি শেয়ার আবেদন 7,50,000, ডেবিট ব্যালেন্স 7,50,000। এইবারে যখন এই শেয়ারের টাকা মূলধনে দেখাতে যাব তখন শেয়ারের যে অতিরিক্ত 5,000 শেয়ারের টাকা এটা কোম্পানিকে ফেরত দিলে কি হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাই লিখছি শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কি হবে, ব্যাংক হিসাবে উপস্থিত দিয়ে শেয়ার আবেদন ক্রেডিট সাইডে 1,25,000 টাকা, এই 7,50,000 থেকে 1,25,000 টাকা নিয়োগ দিলে ব্যালেন্স হয় 6,25,000 টাকা। তাহলে আমাদের ব্যাংক হিসাবে উদ্বৃত্ত 6,25,000। আর জাবেদা একবার মুখে মুখে বলে দিলাম ফোন নাম্বারে যে যখন শেয়ারের আবেদন পাবে তখন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আর যখন শেয়ার আবেদন টাকা মূলধন হিসাবে নিতে হবে তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই আবেদনের টাকা এখানে গেল, আর এই মূলধন হিসাবে যাবে কত টাকা, মূলধন হিসাবে যাবে যে শেয়ারটা বিক্রি করব, আমাদের এখানে বিক্রি করার ক্ষমতা ছিল কত 25,000 শেয়ার, তাহলে এই 25,000 শেয়ার গুণ 100, সরি 100 না 25 টাকা করে এই টাকা যাবে মূলধন। আজকে এই পর্যন্তই রাখছি। আমরা 4-এর গ নম্বর নিয়ে আলোচনা করবো। এখন গ নম্বরে বলা আছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। আর্থিক অবস্থার বিবরণী আমরা জানি যে উপরে দায় সমূহ, নিচে সম্পত্তি সমূহ। এই দায় একটাই মূলধন, কিন্তু যখন যৌথ মূলধনী কারবারের আর্থিক অবস্থার বিবরণী করব তখন মূলধনটাকে আমরা ভেঙে ভেঙে দেখাতে হবে। যেমন এখানে বলা আছে দেখো প্রথম লাইনে যে নামানা লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত 10,00,000 টাকা অনুমোদন নিয়ে নিবন্ধিত হয়। তাহলে আমরা ঠিকই লিখলাম দায়সম্পূর্ণ করে অনুমোদিত মূলধন প্রতিটি 25 টাকা, মানে এক একটা শেয়ারের মূল্য 25 টাকা,
করে 40,000 শেয়ারের মূল্য 10 লাখ টাকা। এই অনুমোদিত মূলধন যোগফলে আসবে না, তাই অনুমোদিত মূলধন লিখে ডবল হয়ে যাবে, ওটা ওখানেই শেষ করে দিতে হবে। তারপর আছে কোম্পানির 25,000 শেয়ার সমারোহ ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। তাহলে এখানে ইস্যু করতেছে কত শেয়ার? 25,000 শেয়ার। এই ইস্যুকৃত তাও মূলধন রাখবে না, যাদের এটাকেও আলাদা করে লিখতে হবে ইস্যুকৃত মূলধন। প্রতিটি 25 টাকা মূল্যের 25,000 শেয়ার ইস্যু, টাকা হয় কত? 6,25,000। এর নিচে ডবল লিখতে হবে, কারণ এটা যোগফলে আসবে না। ইস্যুকৃত মূলধন, তারপরে আছে বিলিকৃত মূলধন, আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধনটা যোগফলে আসে, যেমন মূলধন ব্যাংকে যা যা থাকে আদায়কৃত মূলধনটা ওদের সাথে যোগ হয়ে মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে হয়। আদায়কৃত মূলধন কত হচ্ছে? এখানে বলতে যে 30,000 শেয়ার আবেদন করলো, তাহলে 30,000 শেয়ার 25,000 শেয়ারের বেশি হয়ে যাচ্ছে, তাহলে 25,000 শেয়ারের টাকাই হচ্ছে আদায়কৃত মূলধন। তাই লিখেছে বিলিকৃত ও আদায়কৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। বিলিকৃত আদায়কৃত মূলধন প্রতিটি 25 টাকা মূল্যের 25,000 শেয়ার 6,25,000। এখানে এই অঙ্কে আর কোনো দায় নাই, সুতরাং ওই একটা দায় যোগ করে মোট দায় 6,25,000 টাকা। অনুরূপ ভাবে আমাদের সম্পত্তির সাইডে কি আছে? সম্পত্তির সাইড দেখাচ্ছে এই ব্যাংক ছাড়া আর কিছুই নাই, তাহলে এই সম্পত্তি সম্বলিকে ব্যাংক হিসাব, আমরা ব্যাংক হিসাব করছি তার যে হয়েছিল কত? 6,25,000 টাকা। আর যেহেতু কিছু নাই, সম্পত্তি শেষে এই 6,25,000 টাকা এখানে যোগ করে দায়ের পার 6,25,000 টাকা, মোট সম্পত্তির পার 6,25,000 টাকা, আর্থিক অবস্থা দুইবার মিলে গেল। এই আমাদের যৌথ মূলধনী কারবারে যখন অঙ্ক করব তখন আসতে পারে ব্যাংক হিসাব, তারপরে জাবেদা, আর্থিক অবস্থার বিবরণ। মোটামুটি এই আগামী ক্লাসে আমি ওই যে সমহার, অধিহার, অবহার, এই যে বেশি মূল্যে হলে কী করতে হবে, অতিরিক্ত আবেদন পাইলে কী করতে হবে, এই নিয়ে আর একটা অঙ্ক দেখা যাবে।